রোমার ছায়ার গভীরে পতিত নদী, উথাল পাতাল বিষাদের করিডোর, স্বাগত জানাবে বোধের দরজা থেকে ধরণের বুকে জেগে থাকা মহাকাল। তুমি কি তখনও গভীর নিশীথে একা, উড়ে যাবে দূরে বিষাদের গাঙচিল। ইকবাল হাসান স্বাধীনতা পরবর্তী সময়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করলেও তার লেখা গল্প কবিতায় স্বাধীনতার পটভূমি সুস্পষ্ট। আঙ্গিকের নানা পরীক্ষা নিরীক্ষার পরিচয় তার কাব্যে পাওয়া যায়। কবিতার ভাব ও রূপায়ণে তিনি স্বাতন্ত্র্যের অধিকারী। পেশা হিসেবে সাংবাদিকতাকে বেছে নিলেও বর্তমানে তিনি প্রবাসে ব্যবসায়ী, আবার কখনো শ্রমজীবী। কবিতা গ্রন্থের মধ্যে অসামান্য ব্যবধান, মানুষের খাদ্য তালিকায় জ্যোৎস্নার চিত্রকলা দূর কোনো নক্ষত্রের দিকে, গল্পগ্রন্থ কার্তিকের শেষ জ্যোৎস্নায় সুখলালের স্বপ্ন ও তৃতীয় চরিত্র উল্লেখযোগ্য। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন দেশ বিদেশের বহু পুরস্কার। আজ আমাদের শিল্পবাড়ির অতিথি ইকবাল হাসান। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পবাড়ি অনুষ্ঠান দেখবার জন্যে। এই অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আর এই অনুষ্ঠানে আজ আমার সঙ্গে আছেন এক অসামান্য কথাশিল্পী এবং কবি ইকবাল হাসান, এবং আরও একজন আছেন শাহজাহান আহমেদ বিকাশ। বিকাশ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইকবাল ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ইকবাল ভাই, আপনি একটু জানিয়ে রাখি, সাধারণত এই জিনিসটা আপনি দেখেননি কখনো কোনো অনুষ্ঠানে যে একজন চিত্রকর, একজন শিল্পী বসে আছেন। শাহজাহান আহমেদ বিকাশ কিন্তু এক অসাধারণ মানুষ। হাতে তুলিতে কীভাবে যে ছবি আঁকে মানুষের অল্প সময়ের মধ্যে আমি এটা বুঝি না, অসাধারণ দক্ষতায় আঁকেন। ইকবাল ভাই, শুরু করি আশ্চর্য কুহক। এই উপন্যাসটা যে আপনার তপা নায়িকা, ওকে কেন্দ্র করে এক নায়ক, ওর শ্বশুর, একজন ফুফু, শেষ পর্যন্ত এই যে বিচিত্র চরিত্র এবং সম্পর্কের যে দোলাচল, চরিত্র আরও আছে, আরও আরও অসংখ্য চরিত্র আছে, সাংবাদিকের চরিত্র আছে, তার স্ত্রীর চরিত্র, এগুলো কোত্থেকে পেলেন? আমার এই চরিত্রগুলো আসলে কিন্তু আমাদের সমাজের গভীরে প্রথিত আছে। এরা কিন্তু সমাজ বিচ্ছিন্ন মানুষ কেউ না নন, প্রত্যেকেই আমাদের কাছের অতি পরিচিত চরিত্র। কোনো না কোনো ক্ষেত্রভাবে আপনি এদের সঙ্গে পরিচিত হয়েছেন অলরেডি। এখন ঘটনা হচ্ছে যে টপার যে চরিত্রটি আসলে, এবং নায়কের যে চরিত্রটি, এই দুটো চরিত্র কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু ডমিনেটিং ফ্যাক্টর হচ্ছে কিন্তু তপা, কারণ নায়কটা একটু বোকা বোকা, একটু তার নিজেকে সবসময় একটু, হ্যাঁ, এবং সে যেন পৃথিবীতে থেকেও নেই, অনেক সময় নেই, মানে সে আছে কিন্তু তার অস্তিত্ব সম্পর্কে সে নিজে নিশ্চিত না যে সে আছে কি সে নেই। তো তাকে আসলে তার যে চালক শক্তি সেটা কিন্তু তার স্ত্রী তপা, এই দিয়ে গল্প এটা শুরু আর কি। কপাটবিহীন ঘর, আপনি একটি অবাক করা গল্প, এই যে কপাটবিহীন ঘর, কপাটবিহীন ঘর আসলে এত মানুষের অস্তিত্বের ভিতরে আছে। আমি বলি এটা এটার সম্পর্কে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে লোরেঞ্জোর একটি গল্প আছে, নাম হচ্ছে দ্য রুম উইদাউট ডোরস, যে ঘরে দুয়ার নেই। কবি আবুল হাসান যখন মারা যান পিজি হাসপাতালে, আমি একটি কবিতা লিখি, নাম হচ্ছে একজন কবির অসুস্থতায়। এই কবিতাটি নিয়ে গিয়ে পরদিন সকাল 10:00-9:00 দিকে আমি যখন বিচিত্রায় শাহাদ চৌধুরী, আমাদের সবার প্রিয় শাহাদ ভাইয়ের হাতে দিই, তখন শাহাদ ভাই বিশ্ব আমার মুখের দিকে তাকিয়ে বলেন, তুমি কি জানো না আর সকালে আবুল হাসান মারা গেছেন, চলে গেছেন? আর তো আমি তখন কান্নায় ভেঙে পড়ি, তখন তিনি উঠে এসে আমাকে সান্ত্বনা দেন, দিয়ে তিনি বলেন যে তুমি একটা কাজ করো, তুমি আবুল হাসানের উপরে একটা প্রচ্ছদ প্রতিবেদন তৈরি করে দাও। তো প্রচ্ছদ প্রতিবেদনের নাম ছিল পরলোকে আবুল হাসান, আর আমার লেখাটির নাম ছিল কপাটবিহীন ঘর, অর্থাৎ যে ঘরে দুয়ার নেই। রফিকুল ইসলাম অসুস্থ মানুষ, ডাক্তার বলেছে যে আপনি একদম শেষ হয়ে গেছেন, আপনি মৃত্যুর জন্য অপেক্ষা করেন, এবং সে এটা তার বন্ধু অজিতের কাছে যায়, অজিতকে বলে, অজিত এটা তার স্ত্রী নমিতাকে বলে, এবং নমিতা যখন শুনে, নমিতা একটু চমকে ওঠে যে এই লোকটি মারা যাবে, এবং এক ধরনের উদ্বেগও তো আমরা দেখতে পাই গল্পটার ভেতরে। কিন্তু শেষ মুহূর্তে যখন রফিকুল ইসলাম আবার ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে যে না, আপনি একটু চমৎকার আছেন, আপনার কোনো সমস্যা নাই, ওই রিপোর্টটা ভুল ছিল, অন্য রিপোর্ট আপনার নামে যুক্ত হয়েছিল, সুতরাং আপনি ওকে। রফিকুল ইসলাম যে মৃত্যুর ভেতর দিয়ে, সে এতক্ষণ যে ছায়া মৃত্যুর ভেতরে ছিল, সেখান থেকে তিনি বেরিয়ে এলেন, মুক্তি পেলেন, এবং তিনি তার শেষ লাইনটা ছিল আপনার গল্পে এরকম যে আমি যে ভালো, সুস্থ, স্বাভাবিক, এটা নমিতাকে জানানো দরকার। কেন নমিতাকে জানাবে? এটা হচ্ছে যে একটা নমিতাকে জানানো দরকার এই কারণে যে এই লোকটি যে যে রফিকুল, যার যে নায়ক, যে
রফিকুল ইসলাম, সে কিন্তু অবিবাহিত একজন মানুষ, আর তার বন্ধুর স্ত্রী হচ্ছে নমিতা। এখন এখানে এটা ঠিক ত্রিভুজ প্রেম বা ওই জাতীয় কিন্তু কিছু না, কিন্তু তার এর যেহেতু কোনো আশ্রয়স্থল নেই, তো সেই জন্যে সে কোথাও না কোথাও, মানে তুমি ধরো যে আমরা একটা লঞ্চ ডুবি হলে মানুষ কিন্তু কচুরিপানাকে ধরেও বাঁচার মানে চেষ্টা করে বা একটা শুষ্ক কাঠখণ্ড ভেসে যেতে দেখলে সেটাকে অবলম্বন করে বাঁচার চেষ্টা করে। এই লোকটিরও কিন্তু কোনো পৃথিবীতে কোনো অবলম্বন নেই। তার মানে কি নমিতার সঙ্গে আর একটি গোপন গ্রথিত সম্পর্ক আছে? এটা হচ্ছে এই কারণে যে নমিতারও কিন্তু একটা আগ্রহ আছে তার সম্পর্কে, প্রচন্ড একটা আগ্রহ আছে। এই কারণে এটা হচ্ছে একটা নিপাট বন্ধুত্বের একটা ব্যাপার। কিন্তু গল্পের লাস্ট মানে বাক্যটার মধ্যে এটা আছে যে ব্যাপারটি নমিতাকে জানানো দরকার, কারণ পৃথিবীতে আর কারো কাছে ওর আর কারো কেউ নেই যার কাছে সেই কথাটি বলতে পারে যে আমি আমার না আসলে আমি আসলে আর বেঁচে আছি, আমি আরও বাঁচবো অনেক দিন, আমার তাড়াতাড়ি মৃত্যু হবে না। একাত্তর সালের মুক্তিযুদ্ধ কি আপনি অংশ? আমি মুক্তিযুদ্ধে আমি তো পাকিস্তান আর্মির অ্যারেস্টেড বাই পাকিস্তান আর্মি। হ্যাঁ, আমি পাকিস্তান আর্মি আমাকে গ্রেপ্তার করে বরিশাল থেকে সেপ্টেম্বর মাসে, এবং আমার এটা দ্বিতীয় জীবন, কিন্তু আমি এই জন্য কখনও কোনো মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিইনি। আজকে যে পার্লামেন্টে যে হুইপ আছে আসাম ও ফিরোজ, ও জানে আমরা একসময় মলোটভ ককটেল বানাতাম বরিশালে। আমাদের ধারণা ছিল যে মলোটভ ককটেল দিয়ে পাকিস্তান বাহিনীকে পরাজিত করা সম্ভব, এটা যে কি হাস্যকর ব্যাপার তখন তো আমরা বুঝতে পারিনি। তো বরিশালের শিল্প এলাকায় আমরা ওই কাচের গুঁড়ো দিয়ে এবং পেট্রোল দিয়ে আমরা বোতলের মধ্যে ভরে আমরা এক ধরনের মলোটভ ককটেল বানাতাম, পরীক্ষা করে দেখেছি হ্যাঁ এতে আগুন জ্বলে যায়, কিন্তু ওটুকু এক ফোঁটা আগুনে তো পাকিস্তান আর্মির তো কিছু হবে না। তো ওটা তো তখন বোঝার ক্ষমতা আমাদের ছিল না। পাকিস্তান আর্মি কোনো না কোনোভাবে এই ছবি পায়, ফলে 1971 সালের সেপ্টেম্বর মাসে আমাদের তিনজনকে গ্রেপ্তার করে বরিশাল থেকে। একজনের নাম আলমগীর, আরেকজনের নাম নজরুল, আর একজন আমি, একই রাত্রে গ্রেপ্তার করে ওদের দুজনকে। পরের দিন ভোর রাতে বরিশাল কীর্তনখোলাতে গুলি করে ওদেরকে মেরে ফেলে, আর আমাকে ডেকে নিয়ে গিয়ে আমাকে ইন্টারোগেশন করে, জিজ্ঞেস করে। এবং পাকিস্তান, আমার মনে আছে, আমার অ্যারেস্ট করার পরে, গ্রেপ্তার করার পরে পাকিস্তান আর্মি আমাকে একটা লাথি মেরেছিল। হ্যাঁ, এবং আমার হাত দিয়ে আমি ঠেকাতে গিয়েছি, আমার হাতে সেই দাগ আছে এখনও যে এটা করেছে। এটা বরিশালে সবাই জানে যারা, এবং কোনো বইতে একটা বইতেও আছে। চারজন মানুষ, আপনার একটা গল্প আছে, চারজন ছায়া মানুষ। আমার পরবার পর মনে হয়েছে যে সম্ভবত 75-এর 3রা নভেম্বর যে চারজন জাতীয় নেতা নিহত হয়েছিল, তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলী, এই চারজনকে মাথায় রেখে এই গল্পটা লিখেছি। আমি যে কথাটা আপনাকে বলতে চাই, যেহেতু আমি একটু গল্প নিয়ে নাড়াচাড়া করি এবং গল্প পড়ি, আমার ধারণা বঙ্গবন্ধুকে নিয়ে অসংখ্য গল্প হয়েছে, কিন্তু চার নেতাকে নিয়ে কোনো গল্প হয়েছে এটা আমি দেখতে পাইনি। আপনি আমার ধারণা প্রথম গল্প লিখেছেন, আপনার কেন মনে হলো যে চার নেতাকে নিয়ে এইভাবে একটি গল্প লেখা যায়? কিন্তু একটু গল্পটার মধ্যে কিন্তু জাদুগ্রস্ত ছোঁয়া আছে। হ্যাঁ, ছোট ছোট আপনার অধিকাংশ গল্পের ভিতরে জাদু বাস্তবতা আছে, কিন্তু আমি জানতে চাচ্ছি চারজন ছায়া মানুষ এই গল্পটা আপনি কেন লিখতে চাইলেন? ব্যাপারটা আমাকে না খুব এই ব্যাপারটি আমাকে খুব মানে আমার মানে বুকের ভেতরে আমি খুব কষ্ট পেয়েছি। এক কথায় বলি, সেটা হচ্ছে যে যেদিকে আমি শুনেছি যে তাজউদ্দিনের মতো একজন মহান মানুষকে এইভাবে জেলের মধ্যে বসে খন্দকার মুস্তাক খুনিদেরকে পাঠিয়ে হত্যা করেছে, মানে এর চাইতে নিষ্ঠুর, পৈশাচিক এবং অমানবিক কাজ আর কিছু হতে পারে না। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেদিন তারা হত্যা করেছে সেটাও যেমন এক ধরনের ভয়াবহ পৈশাচিকতা, নিষ্ঠুরতা, এবং এরা তো মানুষ না আসলে, এসব মানুষরূপী জানোয়ার, তো এরা এই কাজটি করেছে। আমার এই ব্যাপারটা আমার বুকের ভেতরে কিন্তু ছিল, ওই বেদনাবোধ থেকে আমি কিন্তু সময় নিয়েছি, আমি কিন্তু এই ব্যাপারটি তাৎক্ষণিকভাবে এবারে তখনই আমি কিন্তু লিখতে যাইনি। এই জন্য আমি ব্যাপারটা মানে সময় নিয়েছি, কীভাবে লিখব, ব্যাপারটা কীভাবে তৈরি হবে, শুরুটা কীভাবে হবে এবং কোথায় আমি গল্পটি শেষ করব, এটা নিয়ে আমি আগে ভেবেছি, রাপ করেছি, গল্পটি আমি কয়েকবার লিখেছি। আপনি একটি গল্প আছে পবন মাঝির নাও, পবন মাঝির নাও এটা মুক্তিযুদ্ধে আক্রমণের শিবানীকে ওর বাবা হরিহর যে নদীতে ভাসিয়ে দেয়, কেন ভাসিয়ে দেয়? কারণ হচ্ছে যে সে চেয়েছে যে অনন্তের পথে আমার মেয়ে যাত্রা করে, সে চেয়েছে যে এটাই হোক তার শুভযাত্রা।
ইমান আলী যদিও তাকে এই মেয়েটিকে নিয়ে পাকিস্তানিদের ক্যাম্পে দিয়েছিল এবং সেখানে নিপীড়িত হয়ে সে ফিরে এসেছিল জীবিত অবস্থায় ফিরে আসতে পারেনি। ইমান আলী বললো যে তোমার মেয়ে ফেরত দেওয়া, তোমার মেয়ে চলে আসবে, এবং সে ইমান আলী ঠিকই মেয়েটাকে নিয়ে এসেছিল, কিন্তু লাশ নিয়ে এসেছিল এবং মেয়েটিকে বললো, মেয়েটি তখন মেয়েটি কিন্তু বলছে, কিন্তু জাদু আসছে, মেয়েটা বলছে যে তোমরা কাকু তুমি আমার বাবাকে দেখো আর আমাকে এখন এখানে আমি সাগরে যাই ঘুম দিই। এই যে ঘুম, এই শিবানীর ঘুম আসলে কিসের ঘুম, কিসের প্রতীক? শিবানী জেগে উঠতে পারে না? শিবানী, আপনি তো জাদুবাস্তব ব্যবহার করেছেন, শিবানী তো জেগে উঠতে পারতো, শিবানী জেগে উঠতে পারতো, কিন্তু যেহেতু আমি দেখাতে চেয়েছি পাখি, আসলে কিন্তু এখানে আমি যে ঘুম দিই এটা কিন্তু মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার হচ্ছে যে সে পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত হয়ে তাদের হাতে নিহত হয়েছে, এটাই কিন্তু গল্পের এই ব্যাপারটাকে এস্টাবলিশ করার জন্যে, এই ব্যাপারটাকে যোগ্য আসন দেওয়ার জন্যে আমি কিন্তু এই প্রক্রিয়াটা ব্যবহার করেছি। আপনার যে আরেকটা গল্প আছে আলো আধারের সোনালি মাছ, এই গল্পের যে ক্যারেক্টার হরিপদ, সে পালিয়ে যাচ্ছে দেশ থেকে, এই বাংলাদেশ থেকে যাচ্ছে, যে বাংলাদেশ 1971 সালে 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে, 2.5 লক্ষ বা 3 লক্ষ মানুষের মায়ের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, আমরা স্বপ্ন দেখেছিলাম চিরকালের জন্য একটি অসাম্প্রদায়িক একটি সুন্দর রাষ্ট্র হবে, হরিপদদের কখনো এই দেশ ত্যাগ করতে হবে না, হরিপদদের দেশ ত্যাগ করতে হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে সে যে যাচ্ছে সেখানে একটা মাটির পৃথিবী, মাটি আছে, কিন্তু তারপরও সে একটু একটু কিছুটা মাটি নিয়ে যায়। কেন হরিপদদের মাটি নিয়ে যেতে হচ্ছে? আমরা চাই না যে এই ধরনের মানুষরা তাদের যে মাটিতে তারা জন্মগ্রহণ করেছে, যে মাটির গভীরে তাদের শিকড় প্রথিত, সেই মাটির থেকে তাদেরকে উৎখাত করা হোক, এটা তো আমরা চাই না। কিন্তু এই ব্যাপারগুলো ঘটছে, এটা আমার তো দেখা, এটা আমি বানিয়ে বলিনি, না ক্যারেক্টারগুলো বানানো, কিন্তু ঘটনাটা তৈরি হয়েছিল, ঘটনাটা তো তৈরি হয়েছিল, সত্যি ঘটনা, সত্যি ঘটনা। এবং তুমি লক্ষ্য করে দেখবা যে এই লোকটি যখন তার ভিটা মাটি ত্যাগ করে আরেকটি দেশের উদ্দেশ্যে চলে যাচ্ছে, তখন কিন্তু সেই ভিটা মাটি থেকে এক টুকরো মাটি সে নিয়ে যাচ্ছে, এই মাটির সঙ্গে তার রক্তের সম্পর্ক রয়েছে, এই মাটির, এটা জন্মভূমির মাটি, আর ওই যে যেখানে সে যাচ্ছে ওই জায়গাটা কিন্তু তার জন্মভূমি না, ওটা তার বাসভূমি হবে, বাসভূমি, হ্যাঁ, সেখানে সে নতুনভাবে বসবাস করবে, সেটা তো মানে জন্মভূমি হতে পারে না। এর সঙ্গে তার রক্তের সম্পর্ক, তার নারীর সম্পর্ক রয়েছে, ফলে ওই এক টুকরো মাটি সে নিয়ে যেতে চাচ্ছে। ইকবাল ভাই, এখন আমরা একটু বিকাশ ভাইয়ের কাছে যাচ্ছি। বিকাশ ভাই, আপনি কি একটু বলবেন ইকবাল ভাইকে কতটুকু আঁকলেন? আমি আসলে আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমার মনের ভিতরে যে বিষয়গুলো কাজ করছে তার কথা শুনে এই সেগুলোই আসলে এই শিল্প বাড়ি অনুষ্ঠানে মানে একটা শিল্পের আবহ তৈরি হয়েছে, এর মধ্যে আমি শুধু চেষ্টা করছি যে কিছু একটা রং এবং কাগজের মধ্যে দিয়ে তাকে কতটুকু উপলব্ধি করা যায়। আসলে কতটুকু তার ছবি হবে আমি জানি না, তার মতো হবে কি না। আচ্ছা, আমি তার গল্পগুলো শুনে আমি এই সময়টি অতিবাহিত করছি, তার সাথে তার একটা রিফ্লেকশন এর মধ্যে থাকবে, এইভাবেই আসলে কাজ করছি। কতটুকু হবে এটা আমি আসলে বলতে পারবো না, এটা শেষের দিকে হয়তো যিনি মডেল দিচ্ছেন উনি হয়তো বলবেন। ইকবাল ভাই, অনাদিকাল থেকে, পৃথিবীর শুরু থেকে, যতদিন মানুষ ছিল সেদিন থেকে বার্বণিতারাও ছিল, এবং খুব প্রয়োজনীয় একটা প্রসঙ্গ হয়তো, এবং মানুষ, পুরুষ এই বার্বণিতা তৈরি করেছে। আপনি দেখেন যে পুরুষ তৈরি করেছে এদেরকে, পুরুষ কিন্তু এদেরকে ব্যবহার করছে, এদেরকে আবার নিষিদ্ধও করছে। এরা পতিতা কিন্তু পুরুষ পতিত নয়, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার একটি গল্প আছে। আমি যে গল্পটির কথা বলছি, সন্ধ্যায় এই যে আপনার তৃষ্ণা, এই যে মেয়েটি, এই যে অলৌকিক মেয়েটি, যে কমলকুমার মজুমদার পরে যে শিল্প সাহিত্যের সমস্ত খোঁজ খবর রাখে, এই তৃষ্ণাকে আপনি কোথায় পেয়েছিলেন? এই চরিত্রটি কিন্তু আমার দেখা একটি বাস্তব চরিত্র, এবং আমি এই চরিত্রটির সঙ্গে পরিচিত হই বাংলা একাডেমির বইমেলায়, যে বছর গল্পটি লিখি কত বছর আগে, 3-4 বছর আগে আর কি, এবং তার সঙ্গে পরিচিত হই। অপূর্ব সুন্দর, আমি আসলে আগামীর স্টলে দাঁড়িয়ে আমাদের আগামীর সত্তরাধিকারী ওসমান গনির সঙ্গে কথা বলছিলাম, তো একটু পরে ওসমান গনি একটি টেলিভিশন ইন্টারভিউ দেওয়ার জন্য চলে গেলেন, তো আমি দাঁড়িয়ে বই দেখছিলাম, তো ভাবলাম যে গনি ভাই তো একটু পরে ফিরে আসবে, তখন আবার আলাপচারিতা আমাদের মধ্যে হবে। তো ওই সময় একটি মেয়ে এসে বললো কমলকান্ত মজুমদারের গল্পের বই আছে কি না,
সাহেব আপনি একটু অবাক হয়েছেন? আমি অবাক না, আমি বিস্মিত হয়েছি যে আমার, আমি প্রতি বছর যেহেতু বইমেলায় আসি, আমার এ ধরনের অভিজ্ঞতা এর আগে হয়নি কখনো, যে বাংলা একাডেমিতে একটি মেয়ে দেখতে অপূর্ব, তিনি এসে কমলকরণ মজুমদার খুঁজছেন, আর শুধু তিনি তার জন্য যে খুঁজছেন তা না, তার বান্ধবী অসুস্থ, সে তার সেই অসুস্থ বান্ধবীর জন্যে কমলকরণ মজুমদার তাকে উপহার দেবেন, বিশেষ করে সে একটি বই খুঁজছে, তার নাম গোলাপ সুন্দরী, কমলকরণ মজুমদারের লেখা, এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের ভূমিকা আছে, ভূমিকা সম্বলিত এই গ্রন্থ, একটি অসাধারণ গল্প। তো এরপরে বাকিগুলো তো গল্পের মধ্যে আছে, আমি এটাকে এখানে, এটা কিন্তু এটি অতি বাস্তব, যেহেতু এই এই গ্রন্থটির মধ্যে আমার আলো আধারে কয়েকটি সোনালি মাছ, এই গ্রন্থটির মধ্যে অধিকাংশ গল্পই হচ্ছে কিন্তু কিছু জাদু বাস্তবতা, কিছু পরাবাস্তব ছোঁয়া আছে, কিছু জ্যামিতিক ব্যাপার আছে, কিছু ভাষার ব্যাপার আছে, এগুলো মিলিয়ে তো আমি ভাবলাম যে এই গল্পটি একটি ব্যতিক্রম, ব্যতিক্রমী গল্প হতে পারে। কিন্তু যখন এই মেয়েটি 5,000 টাকার প্রস্তাব দিয়েছিল, আপনি ইকবাল হাসান কী করেছিলেন তখন? আমার মাথায় আকাশ ভেঙে পড়ল যে আমার যে মেয়েটিকে ঘিরে যে আমার মধ্যে যে এক ধরনের রোমান্টিকতা তৈরি হয়েছিল, রোমান্টিকতার স্থাপত্য তৈরি হয়েছিল, আমি যদিও বিবাহিত কিন্তু আমার মধ্যে যেহেতু এক ধরনের, আমি ভাবলাম এক ধরনের, মানে আমি মানে গল্পের নায়ক যে তিনি, আমি আমি মানে আমি না, তো একটা এক ধরনের রোমান্টিকতা তৈরি হয়েছিল, কিন্তু আকাশ ভেঙে পড়লো যখন সে বললো আমার এক রাতের রেট কিন্তু 5,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কাছ থেকে টাকা নেবো না, চলো আজ তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গেই থাকবো। সে কি ঠিক ছিল? হ্যাঁ, না কেন, কারণ যার সঙ্গে সে থাকবে, হ্যাঁ তার মাথা, সে তো ভালোবেসেছিল ওই রাতটা, তার মনে হয়েছিল ভালোবেসে ওই রাতটা তো আপনাকে দিতে চেয়েছিল, তার মনে, কিন্তু সেটা তো গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে যাকে সে ভালোবাসবে, একজন তোমাকে ভালোবাসলেই তো হবে না, সেই ভালোবাসাটা গ্রহণ করার মানে তুমি গ্রহণ করবে কি না সেটা তো তোমার মনের উপরে নির্ভর করে, তাই না? আমি যদি একজন একটি মেয়েকে বলি যে আমি তোমাকে ভালোবাসি, না আমি এটা বললেই তো হবে না, আমার এই ভালোবাসাটা তিনি গ্রহণ করবেন কি না সেটা তো এই থাকতে হবে। এখন যদি আপনি 30 টাকা কোথাও দেখেন চিনতে পারবেন? হ্যাঁ চিনতে পারবো, দেখা হয়েছিল, পরে আর দেখা হয়েছিল, তারপর দেখা হয়েছিল, কথা হয়েছে, কিন্তু সেটা খুব সাদামাটা কথা, আমরা আসলে মূলত ভুলতে চেয়েছি ওই সন্ধ্যাটির কথা, আসলে এই জন্যই গল্পের নাম হচ্ছে এক আশ্চর্য সন্ধ্যায়। বা চমৎকার গল্প, এবং হ্যাঁ মানুষের জীবনে রিয়েলিটি খুব বিস্ময়কর, তোমার বার্বনিতা গল্পের মধ্যে আছে, কিন্তু আসলে এই ব্যাপারটি নিয়ে, এই বার্বনিতাদের নিয়ে একটি অসম্ভব বেদনাময় একটি গল্প আমার আছে, নাম হচ্ছে পাটুরিয়াঘাটের মরা জ্যোৎস্নায়। এই গল্পটি সমকালে ছাপা হয়েছিল একটি বিশেষ সংখ্যায়। ইকবাল ভাই, আপনার গল্পের মধ্যে, আপনার উপন্যাসের মধ্যে, কবিতার মধ্যে নারীর শরীর বিচিত্রভাবে ছড়িয়ে আছে। হ্যাঁ, একজন লেখকের মধ্যে তো ছড়িয়ে থাকবে, কিন্তু ব্যক্তিগতভাবে আপনি কীভাবে অনুভব করেন? আমি মানবিকভাবে বিষয়টাকে দেখতে চাই। আমাদের সমাজে কিন্তু নারীরা অসহায়, তাদেরকে আমরা একেবারে দেয়ালে তাদের মানে পিঠে গেছে এরকম একটি অবস্থায় আমরা তাদেরকে ঠেলে দিয়েছি। আমাদের দেশের নারীরা এখন আর কিন্তু অতটা অসহায় না, তারা কিন্তু জেগে উঠছে। হ্যাঁ, তো ফলে হচ্ছে কি, গল্পে যেটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে একটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে। আমার কোনো গল্পেই কিন্তু খুব খারাপ খতরনাক নারী কিন্তু পাওয়া যায় না। আপনার জীবনে প্রেম কীভাবে এসেছিল? আপনার বিয়েটা কি প্রেমের না? আমার বিয়েটা প্রেমের। হ্যাঁ, ভাবিস কোথায় দেখা হয়েছিল? আমি কোর্টে বিয়ে করি, এবং সে বিয়েতে যারা আমাকে সাহায্য করেছেন তারা বাংলা সাহিত্যের দুজন ধীমান কীর্তিপুরুষ, একজন কবি শহীদ কাদরী, তিনি আমাকে 1600 টাকা দিয়েছিলেন বিয়ে করার জন্যে, আর একজন হচ্ছে রাহাত খান, যাকে আমি পিতৃতুল্য মনে করি। তো আমি একদিন গিয়ে, আমার এক সময় ধারণা হলো যে আমার কপালে বোধহয় বিয়ে নেই, মানে আমাকে কে বিয়ে করবে, আমি এত রোগা এবং পাতলা, হালকা পাতলা এখনও সেরকমই আছি। তো ভাবির সঙ্গে আপনার পরিচয় কোথায় হয়েছিল? বরিশালের কন্যা, পাশাপাশি বাবা। আপনার বাপমা রাজি ছিল না, ওনার বাপমা রাজি? কারো বাবা মা রাজি ছিলেন না। সমস্যাটা কি ছিল? ওর বাবা মা তো আমাকে সারা বরিশাল খুঁজে বেরিয়েছে, মানে খুন করে। আপনি তখন কি পড়ছেন? তখন চাকরি করছেন? তখন আমি সাংবাদিকতা করি, ইত্তেফাক গ্রুপের সাংবাদিকতা করি। আচ্ছা, কিন্তু দাপট তো ছিল। হ্যাঁ, ওই দাপটের কারণেই আমি কোর্টে বিয়ে করি, এবং মানে বরিশাল থেকে নিয়ে এসে ঢাকায় বিয়ে করেন না? বরিশালে বসেই করি। হ্যাঁ, করে তারপরে বিয়ে করে, না যখন আমার ধারণা হলো যে আমাকে কেউ বিয়ে করবে না, তখন আমি তাকে প্রস্তাব দিই যে তুমি আমাকে বিয়ে করবে কি না। কিছুক্ষণ কান্নাকাটির পরে
তারপরে সে রাজি হলো, আমরা কোর্টে গিয়ে ডকুমেন্ট সাইন করলাম, তো ওটাই বিয়ে। তারপর আমার বাবা মা অনেক অনেক দিন পরে দেখো, অনেক পারিবারিক ঝামেলার পরে বাবা মা দেখলেন, আমার আব্বা বললেন যে ছেলে যখন করেই ফেলেছে এখন আর এসব সার্কাস করে কি লাভ, তো ঠিক আছে বউকে যে কোনোভাবেই হোক ঘরে নিয়ে আসো। তো ঘরে নিয়ে আসা হলো, কিন্তু আমার মা বললেন যে ওই বিয়ে আমি কোর্টের বিয়ে মানি না, পেপার বিয়ে মানি না, ফলে আমাকে একই মহিলাকে দু তিনবার বিয়ে করতে হয়েছে। দুই তিনবার না দুইবার? দুবার, মানে হ্যাঁ দুবার, মানে একবার গায়ে হলুদ হয়েছে, আবার ওইগুলি সমস্ত ফর্মালিটিসগুলো হয়েছে। কিন্তু আপনার শ্বশুরবাড়ি তারা মেনেছে 5 বছর পরে, যখন নাতি টাতি হয়ে গেছে তখন আমার নাতি হয়ে গেছে, তখন মানতে বাধ্য হয়েছে। আচ্ছা এখন তারা কি বলছে যে আমার জামাই ভালো না? এখন তো তারা নেই আর এখন শ্বশুর। তার পরবর্তীতে কি বলছে? হ্যাঁ তারা মনে করতেন কি তাদের সমস্যা ছিল এই, এটা সব বাবা মার একই সমস্যা, যেহেতু কবিতা লেখে, মানে কি যে অপরাধ একটা করে বাচ্চা, ও তো রাজনীতি করে, কবিতা লেখে, দুদিন পরে তো জেলে যাবে, পাকিস্তান আর্মি তো ওকে গুলি করে মেরে ফেলে নাই। বিয়ে করছে কত সালে? আমি বিয়ে করেছি 77-এ, 77 সালে। তো এর সঙ্গে আমার মেয়ের বিয়ে হলো, তো মেয়ে সারা জীবন না খেয়ে থাকবে, তাদের আতঙ্ক ওইখানে, কারণ একজন কবি সে তার তো কোনো ঘর নাই, পাগল, আত পাগল, প্লাস ওর আবার রাজনীতিও করে, তো ফলে হচ্ছে কি, তো এর সংসারে গেলে আমার মেয়ে তো না খেয়ে থাকবে। ওর বাবা অসম্ভব ধনী, তো উনি এই আতঙ্কে উনি আমাকে মেরে ফেলবেন চেষ্টা করেছিলেন, যে মেরেই ফেলবো। আচ্ছা তারপরে আমাদের মানে ডিভোর্সের জন্য চেষ্টা করেছে, কিন্তু আমার তো ডিভোর্স করতে রাজি হয়নি বলে আমাদের বিয়েটা এখনও ঠিকই আছে। আচ্ছা তাহলে যদি ভাবি যদি রাজি হতো তাহলে কি হতো? ডিভোর্স হয়ে যেত, আমি আরেকজনকে বিয়ে করতাম, কনফার্ম। আমি কি বসে থাকার লোক নাকি? এটা ভাবি যদি এখন এটা দেখবে তো এই অনুষ্ঠান যে আপনি ভাবেন। হ্যাঁ আমি তো এটা পরিষ্কার বলছি, যে বিয়ে না করতো সে যদি, ফর এক্সাম্পল, সে যদি এখন বিয়ে না করতো, বা তোমাকে যদি তোমার স্ত্রী বিয়ে না করে, বা তোমার প্রেমিকা যদি বিয়ে না করে, তুমি কি বসে থাকবে নাকি? কিছু লোক তো হাপিত্যেশ করে না, সেটা তো করে, অনেকে আছে জীবনে আর বিয়েই করে না। আমরা অনেক বড় বড় সাংবাদিক, দুই চারজন সাংবাদিককে জানি বাংলাদেশে যারা খুব স্বনামধন্য, তারা কিন্তু সে মধ্যে বিয়েই করেননি, ওই এক প্রেমের ব্যর্থতার জন্যে। কিন্তু আমি তো ওইভাবে ব্যর্থ হতে রাজি না। তার মানে কি আপনি আরো প্রেমে পড়তে চান বা পড়েছেন? কতটা প্রেমে পড়েছেন? অনেকবার প্রেমে পড়েছি, এটা তো কোনো, এটাকে ভাবি কতটা জানেন কিছু না। আমরা যদি একটা স্কাল্পচার দেখে তাকে ভালোবাসতে পারি, আমরা যদি ঘরে পাখি পালতে পারি, একটা কুকুর ভালোবাসতে পারি, নদীকে ভালোবাসি, সমুদ্রকে ভালোবাসি, নারীকে কেন ভালোবাসবো না? না উনি ভালোবাসবেন, কিন্তু কতটা ভালোবাসবেন, কতটা মিশবেন, তার ইঞ্চি বা মাপকাঠি থাকবে একটা? এখন তো সবাইকে তো আর বিয়ে করা সম্ভব নিশ্চয়ই না। হ্যাঁ তাহলে তো ঘর ভর্তি বউয়ে তো ঘর ভরে যাবে, এটা কি সম্ভব না? নিশ্চয়ই না। আমার ইচ্ছে আছে অনেক অনেক, যেমন গুন্দা বলেছে যে গুন্দাও চান, নির্মন্দ গুন্দাও চান যে অনেক থাকবে, কিন্তু কথা হচ্ছে কিছু আছে স্বপ্নে, হ্যাঁ কিছু আছে স্বপ্নে, কিছু আছে বাস্তবে, কিন্তু কিন্তু সব কিছুর মধ্যে একটা সীমারেখা থাকবে, এটা বলতে চাইছি না। যদি তুমি ঘর সংসার জীবনযাপন এবং এই বাংলাদেশের যেখান থেকে আপনি গিয়েছেন, এই দুটো সমাজ অবস্থার একটু তুলনা করুন তো। না এখন হচ্ছে কি যে আমাদের জীবনযাপন কিন্তু পরিবার কেন্দ্রিক। আমরা আগে একসঙ্গে বহুল একাত্রে বসবাস করার পক্ষপাতে, যেটা একান্নবর্তী পরিবার, এখন বিদেশে কিন্তু এটা এই ধরনের ধ্যান ধারণা বহু আগে থেকেই লুপ্ত হয়ে গেছে, এ ব্যাপারটা নাই। টরন্টোর জীবনটা কেমন বা কানাডার জীবনটা কেমন? সেই কথাটাই আমি বলছি যে ওখানে প্রত্যেকটি মানুষ শুধু নিজেকে নিয়ে ভাবে, তারা সমাজকে নিয়েও ভাবেন, তারা অনেক কিন্তু তাদের ইয়ে হচ্ছে যে তারা একটা ইসের বাইরে যেতে চান না, যে বিয়ের ব্যাপারে মানুষের আগ্রহ চলে গেছে, মানে বাইরে ধীরে ধীরে। এমনকি আমি অসংখ্য পরিবারকে জানি যারা বিয়ে করেনি, তাদের তিনটা চারটা বাচ্চা আছে, তারা একসাথে বসবাস করছে, কোনো রকম সংকট নেই, তারা বিয়ে করছে না, এই কারণে তারা মনে করে যে এটা তাদের একটা মারাত্মক ধরনের বাইন্ডিংস তৈরি করবে, তারা মনে করে যে তারা শৃঙ্খলিত হতে চান না একজন আরেকজনের থেকে, যদি ভালো না লাগে তাহলে সে চলে যাবে। আমাদের দেশের ব্যাপারটা কিন্তু ভিন্ন, কারণ আমাদের দেশের ব্যাপারটা এর সঙ্গে ধর্মীয় অনুষঙ্গ কিন্তু যুক্ত, এটাও কিন্তু বুঝতে হবে। না কিন্তু কিন্তু আমাদের দেশে কিন্তু ইদানিং বাদ কয়েক বছর ধরে কিন্তু লিপ টুগেদার হচ্ছে,
আমি এটা মানে আমি আমি শুনেছি যে বাংলাদেশে হচ্ছে যেহেতু এটা পার্শ্বিত পশ্চিমা দেশগুলোতে তারা বিয়ের আগে লিপ্ত করছে, আমাদের ধর্মীয় সংস্কৃতি যেটা আমাদের দেশে সেটা এ ধরনের সম্পর্ককে স্বীকার করে না কিন্তু হচ্ছে, এটা হচ্ছে। যেমন আমাদের দেশে ধর্মে কিন্তু সমকামিতা তারা স্বীকার করে না, বিদেশে চার্চে এখন গে ম্যারেজ হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি গে কিংবা এই যে বিষয়টা নিয়ে তো আপনি কোনো গল্প লেখেননি? আমার কোনো গল্পে এখনো আসে নাই, তবে আমার একটা পরিকল্পনা আছে আর কি। ইকবাল ভাই, আপনার একটি গল্প আছে স্বপ্ন পর্বের তিন কাহন, কুদরতুল্লাহ পাটোয়ারি, যে একটি মুরগি নিয়ে বসে থাকে এবং সে তার গুম হয়ে যায়, আবার সে দোলনায় দোলও খায়, মুরগিটা আছে। এই যে গুম, আমি বুঝতে পারছি গল্পটা আপনার গুম নিয়ে, আমাদের যে রাজনীতির যে কালচার ক্যারিকাচারের মধ্য দিয়ে আপনি গল্পটা তৈরি করতে চেয়েছেন। যদি গুমই হয়ে যায় তো সেই লোক আবার কী করে দোল খায়, তার দোলনায় বসে এই মুরগিটা নিয়ে? না, পুরোটাই তো স্বপ্নের ব্যাপার, কিন্তু যে কারণে নাম হচ্ছে স্বপ্ন পর্বের তিন কাহন। তিন কাহন, সে একজন রিটায়ার্ড সচিব। তো আমাদের দেশে যখন যতদিন সচিব বা বিশেষ বাহিনীতে থাকা লোকজন তারা যতদিন তাদের চাকরিতে থাকেন ততদিন তারা কিন্তু বাঘ। তারপর যখন তাদের চাকরি থাকে না তখন তাদের আর কিছু করার থাকে না, তখন তারা নিজেরা খুব অসহায় হয়ে যায়। তখন হয় তারা রাজনীতি করে কিংবা তারা সুশীল সমাজের মধ্যে নিজেদের নাম নিজেকে ঢুকিয়ে দেন তাদের নিজে, অথবা তদবির করেন কীভাবে এক্সটেনশন করা যায়, তদবির করেন কীভাবে বিদেশি দূতাবাসে কোনো রকম যদি চাকরি পাওয়া যায়, টক শো করেন যদি নেত্রী দেখেন এবং একটা চাকরিতে তাদেরকে আবার নিয়ে নেন। তো এইসব নানা কারণ এই লোকের সিদ্ধান্ত হলো যে তিনি নির্বাচনে দাঁড়াবেন। তো আসলে আরেকজন দেখছে যে উনি একটা মুরগি কোলে নিয়ে সন্ধ্যার সময় বসে আছে, দোল খাচ্ছে আর কি। আসলে কিন্তু উনি মুরগি কোলে নিয়ে বসে নাই, এটা আরেকজন দেখছে আর কি ব্যাপারটা। তো এখন সে মুরগি কোলে নিয়ে বসে আছে, তো স্ত্রী জিজ্ঞেস তোমার কি মুরগি খাবার শখ হয়েছে কিনা, সে বলেছে না এই মুরগি হলো সোনার ডিম পারবে, একে এই মুরগির প্রতীক নিয়ে আমি ইলেকশন করব। তখন সে ইলেকশন কমিশন খুঁজতে বেরোয় যে এটা কোথায় আছে, তো তখন তাকে পুলিশ ধরে। তারপরে সে নদীর পুরীতে হেঁটে চলে আসে তার স্ত্রীকে নিয়ে, এসে দেখে যে পুলিশ ধরেছে, পাশে দেখে যে স্ত্রী তো নাই। বিয়ের আগে কথা ছিল যে তারা দুজন বিপদে আপদে সবসময় একসাথে থাকবে, এখন তার বিপদের দিনে তার স্ত্রী তার পাশে নাই। তারপরে সে নির্বাচন কমিশনে যায়, গিয়ে দেখে যে একজন কমিশনার সে তার পাথরের মূর্তি, তার মতো করে একটা পাথরের মূর্তি সে চেয়ারে বসিয়ে রেখে সে টক শো করতে গিয়েছে। হ্যাঁ, তো সমস্ত কিছু মিলিয়ে আমি একটা মানে আমাদের রাজনীতির যে আবহ আপনি সেইটা তুলে ধরতে চেয়েছিলেন? চেষ্টা করেছি আমি। এখন একটু কবিতার দিকে যাই, আপনি তো আপনার যে বইয়ের ফ্লাপ দেখলাম সেখানে আপনি সবসময় লেখেন কবি ও গল্পকার, কবিটা আগে দেন তো। কবি ইকবাল হাসান, আপনার একটা কবিতা আছে, কবিতাটার নাম হচ্ছে পরকিয়া। মন বলেছে এই শ্রাবণে তোমার দিকে ঝুঁকে, আপনি কার দিকে ঝুঁকতে চেয়েছিলেন এই শ্রাবণে, বা নিষেধ করেছেন কাকে আপনার দিকে মুখ ফেরাতে, আপনার কি মনে পড়ে কবি? না, আমি তো কাউকে নিষেধ করিনি তো। আপনি কি আসতে বলেছিলেন? আমি না, আমি আমার কবিতাটার চার শেষ চারটা লাইন হচ্ছে যে আকাশ জুড়ে দেখতে পেলাম এক পলকে রুকি, মন বলছে এই শ্রাবণে তোমার দিকে ঝুঁকি। এখন সবাই মনে করছে কিন্তু যে এটা পরস্ত্রীর দিকে ঝোঁকা ব্যাপারটা বলা হচ্ছে, আসলে কিন্তু তা না। আকাশ জুড়ে দেখতে পেলাম এক পলকে রুকি মানে হচ্ছে যে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, মন বলছে এই শ্রাবণে তোমার দিকে ঝুঁকি মানে আমি বৃষ্টিকে বৃষ্টিতে অবগাহন। বৃষ্টি তো নায়িকাও হতে পারে না, এখন এটা যদি কেউ ভাবে তাহলে তো আমার কিছু বলার নেই, আমি তো সেটাও এনজয় করব যদি কেউ মনে করে যে। কবিতার নাম অরু, অরুকে আপনি তাকাতে নিষেধ করেছেন কেন? কে অরু, আপনার কোনো কল্পনার নায়িকা? না, কোনো নাটকের বর্ণনা তো আমি আমি এটা মানে আমার স্বীকার করতে দ্বিধা নেই। আমার এক বন্ধু আছে টরন্টোতে, তার নাম হচ্ছে অরুণা হায়দার, ও খুব ভালো নাচে। আমার ওকে নিয়ে একটি কবিতা আছে, কবি ও নর্তকী। তো আমরা একবার অটোতে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে ওর একটা অনুষ্ঠান ছিল, ওই সময় আমারও একটা অনুষ্ঠান ছিল, এটা একটা টেলিভিশনের একটা একটা চ্যানেল, এটা বাংলাদেশের থেকে বাংলাদেশ থেকে ব্রডকাস্ট হয়, কিন্তু একটা সেগমেন্ট হচ্ছে মন্ট্রিয়াল বেস। তো ওখানে একটি পরিচয় বলে একটি অনুষ্ঠান আছে, অনুষ্ঠানে ওরও প্রোগ্রাম ছিল আমারও প্রোগ্রাম ছিল। তো আমরা খেতে বসেছি যাওয়ার পথে,
আমাদের সঙ্গে আরও লোক ছিল, তো আমরা খেতে বসেছি, হঠাৎ ও বাইরের দিকে এমনভাবে তাকিয়েছে, তখন আমার এই লাইনগুলো আমার মনে মনে উঠে এসেছে। আমি তখন এটা একটি ন্যাপকিনের উপর লিখে রাখি, পরে এটা কবিতা আকারে দাঁড় করাই। ওরও কি জানে? হ্যাঁ, ওরও জানে এটা, যে তাকে নিয়ে লেখা কবিতাটা বিরহের গল্প। আপনি কবিতায় বলেছেন যে হাত ধরার বয়স এখনও রয়েছে, কোন বয়সের কথা বলছেন? আপনি কি এখনও হাত ধরতে চান কোনো নারীর? অবশ্যই। কতটা? আমি তো প্রতিদিনই হাত ধরতে চাই, আমি হাত তো ধরেই বসে আছি। ওরা কতটা সাড়া দেয়? অবশ্যই সাড়া দেয়, মানে সাড়া মানে এখন কী ধরনের সাড়া, এটা তো তোমার তুমি কীভাবে দেখছো আর কি ব্যাপারটা। হ্যাঁ, সাড়া তো নানা রকমের অনুষঙ্গ আছে। হ্যাঁ, নানা ধরনের হতে পারে, স্পর্শ হতে পারে, ছোঁয়া হতে পারে। ছোঁয়া একজন লেখকের জীবনে কিংবা যে কোনো প্রেমের জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয়? অসম্ভব গুরুত্বপূর্ণ বিষয়। একটু ছোঁয়া? হ্যাঁ, একটু ছোঁয়া, বা সেটা বাতাসের ছোঁয়া হতে পারে, হতে পারে। হ্যাঁ, নদীর জলের ছোঁয়া হতে পারে। হ্যাঁ, চোখের দৃষ্টির ছোঁয়া হতে পারে। কেউ তোমার দিকে এমনভাবে তাকালো যে তোমার বয়স অনেক কমে গেল, তোমার আয়ু কমে গেল, এমন অসাধারণভাবে তাকালো। মনে করো যে একটি হাসি দেখলে, যে ফলে আমি একটু উদাহরণ দিচ্ছি, যেমন কবরীর হাসি যদি দেখি, কবরীরকে যখন আমি হাসতে দেখি, তখন আমার মনে হয় যে আমার আয়ু এক সপ্তাহ বেড়ে গেল। আপনি তো ইকবাল হাসান ছিলেন না, আপনি ছিলেন ইকবাল হোসেন নান্নু। আপনার একটা গল্প আছে ইকবাল হোসেন নান্নু থেকে ইকবাল হাসানে পরিণত হওয়ার, রূপান্তরিত হওয়ার, সেই গল্পটা জানতে চাই। এটি আমার একটি গ্রন্থ আছে, নাম হচ্ছে দূরের মানুষ কাছের মানুষ। এটি আজকে থেকে 20 বছর আগে এই বইটি বেরিয়েছিল। এখানে জনকের প্রতিকৃতি নামে একটি লেখা আছে আহসান হাবিবকে নিয়ে, এবং যার হাত থেকে একটি লেখা নিষ্ক্রান্ত হলে আমরা নিজেদেরকে কবি বলে ভাবার যোগ্যতা অর্জন করব, এরকম একটি ধারণা কিন্তু আমাদের মধ্যে প্রচলিত ছিল। হ্যাঁ, মানে বহু বছর। এবং হাবিব ভাই যদি তার পাতায় লেখা না ছাপেন তাহলে তো আমাকে কেউ কবি হিসাবে গ্রহণই করবে না, এরকম একটি অচল। তো একদিন আমি তাকে কিছু কবিতা, তখন বরিশাল থেকে ঢাকা এসেছি, পায়ে মফস্বলের কাদা লেগে আছে, কথাবার্তা একটা মফস্বলের ভঙ্গি, যদিও আমি একটু আলাদা ছিলাম বরাবরই, কবিতা লিখছি খাতার পর, মানে খাতা এক্সারসাইজ খাতার মধ্যে কবিতা লিখছি। তো লিখে একটা এক্সারসাইজ খাতা নিয়ে এসে কবি আহসান হাবিবের দরজায় নক করে তাকে দিতে গিয়েছি। তো আহসান হাবিব জিজ্ঞেস করলেন ওটা কী? আমি বললাম কিছু কবিতা নিয়ে এসেছি আপনার কাছে। তো সামনে বসা ছিলেন কবি শামসুর রহমান, ওই প্রথম আমার জীবনে আমি এই এই কবিতার যুবরাজকে দেখি। তো কত সাল এটা? 1969 সালের কথা বলছি। তো যখন আমি তাকে দেই কবিতাটা দিতে গেলাম, তো শামসুর রহমান ফিকফিক করে হেসে উঠলেন। শামসুর রহমানের কিন্তু একটি অসাধারণ হাসি আছে। হ্যাঁ, একটু মৃদু কিন্তু। হ্যাঁ, খুবই দারুণ, এবং এটা একটু ব্যঙ্গাত্মক হাসি। তো উনি কিক করে হেসে উঠলেন, তো এবার আমার দিকে তাকালেন, তারপরে জিজ্ঞেস করলেন কী নাম? আমি বললাম আমার নাম ইকবাল হোসেন নান্নু। শামসুর রহমানের হাসি আরও বেড়ে গেল, এবং এটাকে হাবিব ভাইও হেসে ফেললেন। তো বললেন যে বসো বসো, ঠিক আছে, চা খাবে? তারপরে আমি হাবা না কিছুই বললাম, কারণ যাদের সামনে বসে আছি আমার হাত পা থরথর করে কাঁপছে। হ্যাঁ, তো উনি এক দুই পাতা দেখলেন, দেখে উনি ওটাকে পাশে একটা ওয়েস্ট পেপার বাস্কেট ছিলেন, ফেলে দিলেন। কিছুই হয়নি এগুলো। আপনার সামনে? আমার সামনে কিছুই হয়নি। আমার বুকটা ভেঙে গেল, আমি এতগুলি কবিতা লিখেছি, কত কষ্টে, কত যন্ত্রণায়, প্রত্যেকটাই মাস্টারপিস মাস্টারপিস। হ্যাঁ, উনি ফেলে দিয়েছেন। আমি বললেন শোনো, কবিতা লেখার আগে প্রচুর কবিতা পড়তে হবে, তুমি কবিতা পড়ো? তো আমি বললাম যে হুমায়ুন কবির, অরূপ তালুকদার, রবীন্দ্র সমাদের কবিতা পড়ি। বলে যে না, আমি তাদের কথা বলছি না, সুধীন দত্তের নাম শুনেছ, অমিয় চক্রবর্তীর নাম শুনেছ, বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু, এদের কবিতা পড়তে হবে, জীবনানন্দ দাশ পড়তে হবে। তো এটা আমার বইয়ের মধ্যে লেখা আছে। তখন শামসুর রহমান বলল কি যে আরেকটি কাজ করতে হবে, সেটা কি? যে নামটি চেঞ্জ করতে হবে, এই ইকবাল হোসেন নান্নু দিয়ে হবে না। আমি তখন আরও কষ্ট পেলাম, কারণ হচ্ছে এই নামে তো আমার 2-4টি লেখা ছাপা হয়ে গেছে, তাহলে সেগুলো কী হবে? তো জনকহীন হয়ে যাবে, তাই না? কোনো জনক থাকবে না। তো তখন উনি বললেন যে নামটি ইকবাল হোসেন নান্নুর জায়গায় ইকবাল হাসান করো। কে বললেন?
আহসান হাবিব না শামসুর রহমান? শামসুর রহমান। আহ ওয়ান্ডারফুল। এবার আমি এটা সঙ্গে সঙ্গে মেনে নিলাম। আপনি একটা কবিতায় আপনি উৎসর্গ করেছেন ফজল শাহাবুদ্দিনকে, আপনি? কারণ আমরা বাসা পথে খুব কাছাকাছি ছিলাম, তো আমি মানুষটাকে কাছা খুব ভালোভাবে দেখেছি। আমি যে কথাটি বলতে চাই যে আপনি দেখবেন মানুষ এবং পৃথিবীর মানুষ কতটা নির্মম, এবং আমরা পথে এরকমই যে মানুষটি মরে গেলে আর কেউ মনে রাখে না, আমরা অসংখ্য মানুষকে মনে রাখি না। ফজল শাহাবুদ্দিন কি লম্বা চড়া মানুষ, কত মানুষ না না সান্নিধ্য দিয়েছেন, অনেকে প্রশ্রয় দিয়েছেন, বড় মাপের মানুষ ছিলেন, কিন্তু তাকে নিয়ে খুব কোনো কথাবার্তা আজকাল আর হচ্ছে না। আমরা তাকে ইয়াংরা আমরা তাকে আমরা যখন আমরা খুব আমাদের ইয়াং সময় আমরা তাকে অনেক জ্বালিয়েছি। মানে হারুন এন্টারপ্রাইজে উনি বসতেন, দুপুরে ক্ষুধা লাগলে আর কোথাও তো যাওয়ার জায়গা নেই, ফজল বাড়ি ওখানে গেলে তো খাওয়া পাওয়া যাবে, আমরা গিয়ে ওখানে নাজির হয়েছিলেন দুপুরে। হ্যাঁ, তো এরকম উনি অসম্ভব রকম বড় মনের মানুষ ছিলেন, এবং উনি এই কারণেই উনি শহীদ কাদরী কিন্তু ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। শহীদ কাদরী মানে শামসুর রহমান, শহীদ কাদরী আলমুদ্দিন এবং সৈয়দ শামসুল হক, এরা কিন্তু খুবই মানে কাছের মানুষ ছিলেন, খুবই ঘনিষ্ঠ ছিলেন। তো আমার খুব ভালো লেগেছে যে আপনি ফজল শাহাবুদ্দিনকে নিবেদন করে একটা কবিতা লিখেছেন। জি, মারা যাওয়ার পরে আমি একটি কবিতা লিখেছি, কারণ আমি আই ওয়াজ সো শকড, আমি খুবই দুঃখ পেয়েছি, বেদনার্থ হয়েছি, ফলে আমি আমি একটি কবিতা লিখেছি। তাকে আমি ফজল ভাইকে খুব কাছ থেকে দেখেছি, আমাকে উনি খুবই। আরেকটি কবিতা আপনি নিবেদন করেছেন ফিদেল ক্যাস্ট্রোকে, ফিদেল যখন চলে যায় না ফিরে যায় না, আমি এটা নিবেদন করিনি, এটা ফিদেল ক্যাস্ট্রোকে নিয়ে আমার একটি লেখা। আমি কিউবা গিয়েছিলাম, হাবানা এবং ভারত এবং কয়েকটি জায়গায়, তো ফিদেল ক্যাস্ট্রো যেদিন মারা যান আমি তখন টরন্টো, মানে তো যেদিন আমরা যেদিন কিউবাতে গিয়েছিলাম ওই দিন বৃষ্টি হয়েছিল খুব, যেদিন মারা গেছেন সেদিন টরন্টোতে মানে আমি যেখানে থাকি থান্ডার ভিতরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আমি এটা নিয়ে একটা কবিতা লিখি। আপনার যে কোনো দুটো প্রিয় কবিতার পংক্তি শুনতে চাই। আকাশ জুড়ে দেখতে পেলাম এক পলকে রুকি, মন বলছে এই শ্রাবণে তোমার দিকেই ঝুঁকি, আকাশ থেকে কষ্ট নেমে লেকের জলে ভাসে, আমি তোমায় ধারণ করি আপন দীর্ঘশ্বাসে। আপনার একটি গল্প আছে মেঘমালাকে নিয়ে, অসমাপ্ত গল্প। এই গল্পের একটা ক্যারেক্টার জায়গায় আপনি লিখেছেন যে ও বেটে মানুষ, বেটে মানুষ ওর দিকে তাকাবি না, ওরা খুব ধূর্ত হয়, কিন্তু বেটে মানুষের প্রতি এই যে একটা নেগেটিভ অ্যাপ্রোচ, একজন গল্পকারের জায়গা থেকে এটা কেন করলেন, না করলে কি পারতেন না? না, এটা আমি ব্যাপারটা হচ্ছে যে এটাও কিন্তু আমার কাছে দেখা মানুষ থেকে নেয়া আর কি। বেটে মানুষটা কিন্তু সবসময় খারাপ না, তারা কিন্তু আমি অধিকাংশ সময় তাদেরকে খুব ভালো মানুষ হিসেবে পেয়েছি, যদিও আমাদের একটা প্রচলিত ধারণা আছে যেটা বেটে মানুষের শয়তানের লিঙ্গুর হয়, আসলে এটা তো ঠিক না, এই কথাটি একটি ভুল এবং মিথ্যা, এটি বিভ্রান্তিমূলক একটি ধারণা। এখন এই গল্পটি হচ্ছে আমার লিখলেন তাই, এই গল্পটি হচ্ছে আমার লেখা সবচেয়ে দুর্বল এবং একটি বাজে গল্প, এবং আমি খুব সম্ভবত আমার যখন শ্রেষ্ঠ গল্প বেরোবে এই গল্পটি কিন্তু থাকবে, সেখানে থাকবে না। আপনি একটা পুরস্কার পেয়েছেন বাংলা একাডেমি থেকে, সৈয়দ ওয়ালী উল্লাহ, এটাকে সৈয়দ বাংলা একাডেমি একটা সান্ত্বনা পুরস্কার দিয়েছে আমাকে, এটা আমি এটাকে আমি সান্ত্বনা পুরস্কারই বলবো, কারণ বাংলা একাডেমি আমাকে চিহ্নিত করতে, এর মধ্যে একটি চিহ্নিতকরণের একটা চেষ্টা আছে, বাংলা একাডেমি দেখাতে চেয়েছে যে আমি একজন প্রবাসী লেখক। আসলে বাংলা একাডেমির বোঝা উচিত যে একটি মানুষ দেহ প্রবাসে থাকলেও তিনি প্রবাসী লেখক হয়ে যান না, যেমন জ্যোতিপ্রিয় দত্ত প্রবাসী লেখক না, না নিশ্চয়ই না, অক্টোবিয়া পাজ যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তাকে কেউ কিন্তু ডায়াসপোরা লেখক বলেন না, অন্য দেশে থাকা মানেই কিন্তু সে প্রবাসী লেখক না, যদি তিনি নিয়মিত লেখেন। আমি বাংলাদেশে নিয়মিত এত বেশি নিয়মিত লিখি যে কেউ কেউ বলে যে আপনি কবে বিদেশে যাবেন, আমাকে অনেকে ফোন করে থান্ডার ভিতরে ফোন করে জিজ্ঞেস করেছে আপনি কবে বিদেশে যাবেন, তাদের ধারণা আমি ঢাকাতেই আছি, আসলে তা না। আরেকটি ব্যাপার হচ্ছে আমি প্রবাসী তাদেরকে বলবো যারা ঢাকায় থেকে কিছুই লেখেন না কিন্তু লেখালেখির ভান করেন, আমি তাদেরকে বরং প্রবাসী বলি। আপনি কেন বিদেশে গেলেন? আমি তখন বিদেশে গিয়েছি সেটি একটি অন্য প্রসঙ্গ, আমি বিদেশে গিয়েছিলাম কারণ ওয়াসা আমার নামে একটি মামলা করেছিল, ওয়াসা একটি মামলা করেছিল, মামলা হয়েছিল, আমি জামিন পেয়েছি, তখন আমার ধারণা হলো যে আমি যদি চলে না যাই তাহলে হয়তো আমাকে জেলে চলে যেতে হবে, আমি জেল কাটার ভয়ে আমি বিদেশে চলে গেছি। আপনার সম্পর্কে বাংলাদেশের অন্যতম একজন প্রথিতযশা সাংবাদিক বা সাংবাদিকতার পথিকৃত গোলাম সারোয়ার কী বলছেন আমরা একটু শুনে আসি। আমার যতগুলো বই বেরিয়েছে পাঁচটার মতো, একমাত্র শিশু একাডেমির রঙিন বেলুন ছাড়া বাকি সবগুলো বইয়ের লেখার প্রেরণা এবং আমাকে উজ্জীবিতার ক্ষেত্রে একক কৃতিত্ব হচ্ছে ইকবাল হাসানের। ইত্তেফাকের একটি সাংস্কৃতিক সাপ্তাহিক ছিল পূর্বাণী,
পূর্বাণীর সাহিত্য সম্পাদক ছিল, একযোগে আমরা কাজ করেছি। কাজ পাগল ছেলে ছিল যখন সাংবাদিক ছিল, এখন লেখায় পাগল একজন ইকবাল হাসানকে আমরা দেখি। তার অনেকগুলো আটটি গ্রন্থ সম্ভবত এই বছর বইমেলে বেরিয়েছে এবং তার কবিতা এবং গল্প গল্প ১৩টি গল্প নিয়ে একটি গল্পের বই বেরিয়েছে। এবার তার গল্পের ব্যাপারে বলা যায় তার চরিত্রের বিষয়ক নানা রকমের এক একটি চরিত্র এক এক রকম অভিনয় আমাকে আমরা দেখতে পারি। আমরা প্রত্যাশা করবো ইকবাল হাসান এইভাবে লিখে যাক, আজীবন লিখে যাক। এখন তো আর সব্যসাচী বলা যায় না, একদিন যেন আমরা সব্যসাচী ইকবাল হাসান বলতে পারি, এর প্রতীকে আমরা থাকলাম। কেমন লাগলো? আপনি দীর্ঘদিন তার সঙ্গে থাকেন, আমরা একই অঞ্চলের মানুষ। আপনার আমি যখন জানি আপনি ঢাকায় আসলি তার বাসায় ওঠেন, তিনিও টরন্টোতে গেলেন আপনার বাসায়। স্যার ভাই তো আপনার সম্পর্কে যা বললেন সেটা আপনার কেমন লাগলো? খুব স্যার ভাই তো আমার সম্পর্কে ভালোই বলবেন, তার কারণ হচ্ছে আমি তো ওনার বাড়িতেই থাকি। না সেটা থাকাটা তো অন্য বিষয়, উনি তো উনি আমাকে প্রচণ্ড খুবই স্নেহ করেন, উনি আমাকে মায়া করেন, খুবই স্নেহ করেন। আমি গত ২০-২৫ বছর ধরে ওনার বাড়িতেই থাকি, যখনই বাংলাদেশে আসি আমি ওনার বাড়িতে উঠি, ওনার বাড়িতে থাকি। এটা আমার আশ্রয়স্থল একটা এবং ওনাকে আমি খুবই অন্তর থেকে খুব শ্রদ্ধা করি, সম্মান করি। উনি কিংবদন্তি তুল্য একজন সাংবাদিক এবং একজন অসম্ভব সৎ মানুষ হিসেবে আমি তাকে জানি। কতটা ইকবাল হাসান কবি এবং গল্পকার আপনার ক্যানভাসে তুলিতে রঙে বিন্যস্ত করতে পারলেন? আমার নিজের খুব প্রিয় একজন লেখক ইকবাল হাসান, উনি যেহেতু সামনে বসে আছেন ওনাকে সামনে রেখে ওনার সাথে এই সুন্দর সময়টা কাটাতে পেরেছি ছবি আঁকার মধ্য দিয়ে, এটি আমার মনে হয় একটা ভালো সময় কাটিয়েছি, তার একটা প্রতিফলন এইখানে প্রতিফলন এখানে থাকবে। যদি ওনার ভালো লাগে তাহলে হয়তো আমারও ভালো লাগবে, আমি জানি না ভালো লাগবে কি না। চলুন আমরা একটু ছবিটা ইকবাল ভাইকে দেখাই। আমি তো ভাবতে পারিনি আমি এত সুন্দর। আপনি এসেছেন, আপনাকে কৃতজ্ঞতা জানাই। আচ্ছা তোমা আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে আজকে যিনি আমার ছবিটি এঁকেছেন শাহজাহান আহমেদ বিকাশ, শাহজাহান আহমেদ বিকাশ বিকাশ ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতা। এবং এটি অসাধারণ ছবি, আমি এটি এই ছবি আঁকার ব্যাপারটি সারা জীবন মনে রাখবো। আর আজকে যারা আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বিকাশ ভাই আপনাকেও কৃতজ্ঞতা জানাই চমৎকার ছবি আঁকবার জন্য। শুধু দর্শক আপনারা দেখলেন শিল্পবাড়ি, যে শিল্পবাড়ি পরিবেশিত হয় দর্জিবাড়ির সৌজন্যে। আজ আমাদের সঙ্গে ছিলেন প্রবাসী লেখক, যদিও আমরা বলি কিন্তু মননে মেধায় চিন্তায় কল্পনায় তিনি সবসময় থাকেন বাংলাদেশে, তিনি ধারণ করে থাকেন বাংলাদেশের অস্তিত্ব, জল, মাটি এবং আবহাওয়া। এবং প্রচুর লিখছেন তিনি ইকবাল হাসান। এই ছোট্ট ইন্টারভিউর ভেতর দিয়ে তার অনেক কিছুই জানলেন এবং শুনলেন। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই, সবাইকে শুভেচ্ছা।